দলের কর্মসূচি আর অন্ত্যোদয়ের ভাবনাকে যেমন সহজভাবে তুলে ধরেন সাধারণ মানুষের কাছে, ঠিক তেমনই বিষয় যখন সনাতন ভারতের ধর্ম এবং তার শক্তি, তখন একইভাবে পারদর্শী ভঙ্গিতে সেই প্রসঙ্গে প্রাঞ্জল ব্যাখ্যা দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার সাবরুম সফরে একাধিক কর্মসূচি সম্পন্ন করেন বিপ্লব কুমার দেব। বৌদ্ধ ধর্মের গুরুদের সাথে মত বিনিময়কালে সনাতন ভারতের ধর্মের শক্তি এবং সামাজিক ও রাষ্ট্রীয় চেতনায় কীভাবে এই হাজার বছরের সনাতনী রূপ ভারতকে একসূত্রে বেঁধে রেখেছে তা ঝরঝরে ভাষায় তুলে ধরেন বিপ্লব কুমার দেব। শুধু তাই নয়, উল্লেখ করেন তার রাজনৈতিক জীবনের আদর্শের কথাও। বিপ্লব কুমার দেব বলেন, মিথ্যাচার এবং মিথ্যা কথা বলা তার একদমই পছন্দ নয়। স্বচ্ছ ভাবমূর্তি আর পরিষ্কার মন নিয়েই যে তার রাজনৈতিক পথ চলা, সে কথাও তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার সাবরুম সফরে মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় শান্তিচৌকে অংশ নেবার পর বৌদ্ধ ধর্মগুরুদের সাথে মত বিনিময়কালে বিপ্লব কুমার দেব সাবরুমকে শান্তির জায়গা বলে উল্লেখ করেছেন। অহিংস বৌদ্ধ ধর্মের কথা আর সনাতনী ভারতের মূল ধার্মিক চেতনার উল্লেখ করে জানিয়েছেন, হাজার বছর ধরে বিভিন্ন প্রতিকূলতা আর বৈদেশিক আক্রমণকে সহ্য করেও সনাতন ধর্ম এবং ধর্মগুরুরা দেশের সামাজিক ব্যবস্থা আর দেশকে একসূত্রে বেঁধে রেখেছেন। এগুলো বিরাজ করে আমিও রাজনীতি কোন একটা দলে আছি। তুলনামূলক আলোচনায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজের রাজনৈতিক দর্শনের কথা বলতে গিয়ে জানিয়েছেন, এক্ষেত্রেও মিথ্যাচার আর মিথ্যা কথা বলা তার ঘোরতর না পছন্দ। স্বচ্ছ পরিষ্কার মন নিয়েই যে তার রাজনৈতিক পথ চলা, সবসময় জানালেন সেই কথাও। আমিও রাজনীতিতে সবসময় একটা কথা বলি, আমি মিথ্যা কথা বলতে পারি না। যদি কোনো বিষয় আছে সহমত না হই, হয়তো আমি তাকে ইগনোর করি, বলি না, কমিটমেন্ট করি না, কিন্তু বলি না। সাবরুমের মানুষের অতীতে পরায়ণতা এবং প্রাণের টানের কথা উল্লেখ করে বিপ্লব কুমার দেব বৌদ্ধ ধর্মের মূল ভাব তুলে ধরতে উল্লেখ করেন সম্রাট অশোকের হৃদয় পরিবর্তনের কাহিনী। জানিয়েছেন, অশোক একমাত্র রাজা ছিলেন যিনি সাম্রাজ্য বিস্তার করে ও বৌদ্ধ ধর্মের সংস্পর্শে এসে ত্যাগ করেছিলেন রাজ্যপাট। আপনারা আমাদের সামাজিক ব্যবস্থাকে দায়বদ্ধতাকে এক গড়ির মধ্যে ধরে রাখেন। প্রশাসন সেগুলো পারে না, প্রশাসন সেগুলো করতে পারবে না, কোনো একজনই সেগুলো করতে পারে না। সেগুলো আমাদের ধর্মগুরু, আমাদের ধর্ম, আমাদের সনাতন পদ্ধতি এগুলোই করতে পারে। আর সেগুলোই আমাদের যে কৃষ্টি সংস্কৃতি ব্যবস্থা, আমাদের মধ্যে স্বভাব, সেখান থেকে তৈরি হয়। আমাদের ভারতবর্ষের বিভিন্ন সময় আমরা দেখেছি ইতিহাসে বিভিন্ন বিদেশি শক্তিগুলো আমাদের যে কৃষ্টি সংস্কৃতি ভারতীয় সনাতন তার উপর অনেক আঘাত হয়েছে, কিন্তু আজও দেখুন কোথায় আমরা আছি, আজও সেই মন্ত্রের কাছে আছি। ওই দিন আগে প্রচেষ্টা হয়েছিল, কিন্তু ভগবান বুদ্ধের আশীর্বাদ, উপরওয়ালার আশীর্বাদ, তারপরেও কিন্তু আমাদের কৃষ্টি সংস্কৃতি যেটা রয়েছেন, যে ওনারা সামনে যে বসে আছেন ধরে রেখেছেন, আজও তা বিদ্যমান, আজও তা প্রভাবমান। এই সনাতন, এই ভারতীয়ত্ব পুরো দুনিয়াতে আজ ভগবান গৌতম বুদ্ধের যে প্রচার, ওনার যে ধর্মবাণী, ওম বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মাং শরণং গচ্ছামি, সংগ্রাম শরণং গচ্ছামি, ছোট ছোট বাচ্চা শিশু জানে। আমিও তো প্রথম কখন শিখেছি, ক্লাস ফাইভে থাকতে তিন মন্ত্র শিখে গেছি, ক্লাস ফাইভে থাকতে। আজও খেলা আছে,
তো স্বাভাবিক ভাবে এমনি তো ভারতের মধ্যে উদারতা নিষ্ঠা পরোপকারী মানসিকতা ইয়ে সনাতন ধর্মের মূল বিন্দু। আমরা কোনোদিনই পরে উপরে ভারতীয় যারা রাজা রাজবাড়া ছিলেন কোনোদিনই বিদেশি শক্তির উপরে আক্রমণ করে তাকে শুনিয়ে আসে এমন করে ভগবান বৌদ্ধের ধর্ম গ্রহণ করে সম্রাট অশোক যাকে পরাক্রমী সম্রাট হিসেবে পুরো দুনিয়া জানতেন যে যুদ্ধ জিতা সাম্রাজ্যবাদ তার মূল মন্ত্র ছিল। যে করে হোক অত মানুষ মরেছে কি করেছে তার কোনো হিসাব নেই, যুদ্ধ জিততে হবে সাম্রাজ্যবাদ হতে হবে দুনিয়া সম্রাট হতে হবে সেই ভূত পিপাসা নিয়ে যখন বেরিয়েছেন পরবর্তী সময় ভগবান বৌদ্ধের স্মরণে এসেছেন। আসার পর উনি বৌদ্ধ ধর্মের বিস্তার রাজা হয়ে সম্রাট হয়ে যুদ্ধ জিতার পর কলিঙ্গ যুদ্ধ জিতার পর কেউ রাজধর্ম ত্যাগ করে ভিক্ষু হয়ে গেছে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে আর মানুষের কাছে চলে গেছেন একমাত্র দুনিয়াতে রাজা সম্রাট। ধর্মগুরুদের সাথে মত বিনিময়কালে বলেছেন সেই যে ছোটবেলায় শিখেছিলেন বৌদ্ধ শরণং গচ্ছামি সেই স্বাগত বাণী তার হৃদয়ে গভীরভাবে প্রথিত রয়েছে। সাব্রমের এই অনাবিল সৌন্দর্য আর ধার্মিক স্থানকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশে যে তার পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা জারি থাকবে সে কথাও জানিয়েছেন বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজড নিউজ।